নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা সব ভালো আছেন, আমরা ভালো আছি। পাঁচ মিশালে মাছের মাথা দিয়ে কুমড়ো তরকারি করব বলে এখানে কুমড়ো কেটে নিয়েছি। আলু কাটা আছে, পটল আছে, ঝিঙে আছে, আর পুঁই শাক আছে। কিছু মশলা লাগবে না। এখানে আমি রসুন ছাড়িয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি। এখানে বেশি রসুন নিইনি, কম নিয়েছি কতগুলো। এই গরম তেলের ভিতরে আমি দুটো শুকনো লঙ্কা দেব, আর মিডিয়াম সাইজে দু তিনটে তেজপাতা দিয়ে দিলাম ছোট সাইজের, আর গোটা জিরে দিল। এই ভিতরগুলো পটলগুলো আগে দিয়ে দেবো, পটলগুলোকে ভেজে নেব। আর কুমড়োটা কাঁচা কুমড়োই আছে, ওই জন্য আমি খোসাগুলো খুব বেশি ছাড়াই। কাঁচা কুমড়ো হলে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, কাঁচা কুমড়ো অত খোসাগুলো না ছাড়লে। পটলটা একটুখানি ভেজে দিচ্ছি, তারপরে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এতে আমি ভেজে উঠিয়ে নেব ওটাকে। ঝিঙে গুলো আমি দিয়ে দেব, দিয়ে ভেজে নেব ওটা তোমাকে। আমি এটাকে আমি উঠিয়ে নেবো, এবার একটা থালায় ঢেলে নেবো ওটা। এতে আমি রসুন গুলো ভেজে নেবো, রসুনটা আর পেঁয়াজটা একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখবে মুখে লেগে থাকবে, বারবার মনে হবে এই আজরি সালে পার্টি করতে। এটা মাছের মাথা ছাড়াও হয়, যারা মাছ খায় না, নিরামিষ খাবার খায়, তারা মাছের মাথা না দিলেও এটা হয়। রসুনগুলো ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলো ভেজে নেবো। এটাকে ভালো করে লাল করে পেঁয়াজটাকে ভেজে নিই, প্রচুরটা পেঁয়াজটা। তারপরে আমি ওইগুলো যেগুলো সব ভেজে রাখলাম সবজিগুলো, সেগুলো ভিতরে দিয়ে দেবো। আমি পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পুরো ব্রাউন হয়ে গেছে এটা। এবার এই সবজি ভাজা সবজিগুলো আমি এর ভিতরে, এখানে আমি যখন সবজিগুলো ভেজেছি কোনো আমি নুন হলুদ কিচ্ছু দিইনি, এবারে আমি এর ভিতরে নুন হলুদ দিয়ে দেবো। এবারে আমি লবণ দিয়ে দেবো, এতে বেশি কিছু মশলা লাগে না, হালকা মশলা দিয়ে হয়। হলুদ দিয়ে দিলাম, গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এটা আমি ঘরেই বানিয়ে রেখেছি। সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো একটু কালার করার জন্য। আর মিষ্টি কুমড়োতে একটু চিনি দিতে হয়, যে কোনো তরকারিতে একটু সামান্য যদি চিনি দেন তার টেস্টটা আলাদা রকম আসে, কালারটাও খুব সুন্দর আসে। ওই জন্য তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে। এবার সবাই চিনি দেওয়া তরকারি পছন্দ করে না। ধরে ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে।
গ্যাসটা কমিয়ে মাছের মাথা যেটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব। এই কাটা পুঁই শাকগুলো ভিতরে দিয়ে দিচ্ছি মাছের মাথাটার উপরে। মাছের মাথাটাও সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। শাকগুলো তো এগুলো পুঁই শাকগুলো কচি কচি আছে, এটাও সিদ্ধ হয়ে যাবে। এটাকে আমি নাড়বো না, এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমার তরকারিটা হয়ে এসেছে। এই মাছের মাথাটা আমি একটুখানি ভেঙে ভেঙে দেবো এরকম করে। আমি মাঝে কিন্তু দুবার আমি এটা খুলে দেখে গেছি যে কি সিদ্ধ হয়েছে কি না। এবারে আমার সিদ্ধ হয়ে গেছে, মাছের মাথাটা পুরো এরকম ভেঙে একটু জল দিইনি, কারণ না কাঁচা কুমড়ো দিয়ে জল বের হয়ে ঝিঙে দেওয়া আছে, ঝিঙেতেও জল বার হয়। আর কুমড়ো তরকারিতে যত জল না দেওয়া যায়, ঢাকা দিয়ে দিয়ে ভাজা হয়, তত কুমড়ো তরকারির টেস্ট হয়। কুমড়ো তরকারিতে জল দেওয়া যায় না, এটা কাঁচাই হোক আর পাকা কুমড়োই হোক। এটা দুবার আমি খুলে দেখে গেছি, পুরো মাছের মাথাটাও আমি মিশিয়ে দিয়েছি। আজ মিশিলে কুমড়ো মাছের মাথা দিয়ে আপনাদের যদি ভালো লাগে একবার ঘরে বানিয়ে খেয়ে দেখতে পারেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আমার হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেবো।